আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। বার্তা কক্ষের সাথে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ব্রিটেনে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের সাধারণ ক্ষমা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফরেন সেক্রেটারি বরিস জনসন। রিচমন্ড পার্ক আসনে উপনির্বাচনে সাবেক টোরি এমপি জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করে নতুন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলেন লিবডেমের সারা অলনি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রস্থানের সময় ব্রিটেন প্রয়োজনে সিঙ্গেল মার্কেটের অংশীদারিত্ব ধরে রাখতে অর্থের যোগান দিতে প্রস্তুত জানালেন ব্রেক্সিট সেক্রেটারি। এবং বিপিএলের শিরোপা লড়াই এখনও টিকে রইল বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটেনে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের সাধারণ ক্ষমা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমান ফরেন সেক্রেটারি বরিস জনসন। বরিস ক্যাবিনেটে বলেছেন, যারা 10 বছরের বেশি সময় ধরে ব্রিটেনে অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে ব্রিটেনে থাকার সুযোগ দেওয়া উচিত। বরিস জনসন মনে করেন, অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমার পরিকল্পনা মানুষকে শুধু বৈধভাবে থাকার সুযোগই করে না, বরং আইনসম্মতভাবে কাজ করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দেয়। ব্রেক্সিটের কারণে আগামী 5 বছরের মধ্যে £122 বিলিয়ন সরকারকে লোন করতে হতে পারে। ভবিষ্যৎ পূর্বাভাসের কথা চিন্তা করে বরিস জনসন এই পরিকল্পনার কথাটি পুনর্ব্যক্ত করলেন। ব্রেক্সিটের পর ইউরোপিয়ানদের আগমন ব্যাহত হয়ে ব্রিটেনের অর্থনীতি এবং রাজস্ব খাতে বিরাট ধস ঠেকাতেই এই পরিকল্পনা বাস্তবায়ন দরকার বলে মনে করেন ফরেন সেক্রেটারি। সম্প্রতি প্রধানমন্ত্রী থেরিজা মের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে আবারও তিনি এই প্রস্তাব উত্থাপন করলেন। এদিকে রিচমন্ড পার্ক আসনের উপনির্বাচনে সাবেক টোরি এমপি জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করে সেখানকার নতুন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলেন লিবডেম প্রার্থী সারা অলনি। সারা 20,510 ভোট পেয়ে রিচমন্ড পার্কের নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন। গতকাল অনুষ্ঠিত এই উপনির্বাচনে সাবেক লন্ডন মেয়র প্রার্থী জ্যাক গোল্ডস্মিথ ভোট পেয়েছেন 18,638 ভোট। সম্প্রতি সরকারের হিথ্রো এয়ারপোর্ট এক্সপেনশন ইস্যুতে এর বিপক্ষে অবস্থান নিয়ে নিজ দল কনজারভেটিভ থেকে সরে দাঁড়ান জ্যাক গোল্ডস্মিথ। গত নির্বাচনের পূর্বে স্থানীয় বাসিন্দাদের দেয়া শর্তকে পালন করতেই তিনি এই সিদ্ধান্ত নেন। পরে সে আসনে গতকাল পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হলে জ্যাক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিশ্লেষকেরা বলছেন, ব্রেক্সিটের কারণেই এই পরাজয়কে বরণ করে নিতে হয়েছে সাবেক এই টোরি এমপিকে। এছাড়াও লন্ডন মেয়র নির্বাচনেও সাদিক খানের কাছে পরাজয় বরণ করতে হয়েছিল ধনকুবের জ্যাক গোল্ডস্মিথকে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রস্থানের সময় ব্রিটেন প্রয়োজনে সিঙ্গেল মার্কেটের অংশীদারিত্ব ধরে রাখতে দুপক্ষে সমঝোতায় নির্ধারিত অর্থের যোগান দিতে প্রস্তুত রয়েছে। ব্রেক্সিট সেক্রেটারির কথায় এমন আভাসই মিলল গতকাল। হাউস অফ কমন্সের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস জানান, ইইউ থেকে বেরিয়ে আসার পরও ইউরোপের সিঙ্গেল মার্কেটে প্রবেশাধিকার চায় ব্রিটেন, আর সেজন্য প্রয়োজনে অর্থলগ্নি করতেও প্রস্তুত রয়েছে সরকার। কেননা যুক্তরাজ্যের পণ্য এবং সেবার বাজারের জন্য ইউরোপের একক বাজার সুবিধা থাকাটা জরুরি। তবে ব্রেক্সিট সেক্রেটারির এমন মন্তব্যে হতাশা প্রকাশ করে ব্রেক্সিট পন্থী আরেক টোরি এমপি পিটার বোন জানান, সরকারের এ ধরনের কৌশল বরং জনসাধারণের মনে ক্রোধের সঞ্চার করবে। ইউনিয়ন থেকে বেরিয়ে এসেও বছর বছর £15 বিলিয়ন অথবা £20 বিলিয়ন অর্থের যোগান দেওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে পান না বলে যুক্তিতর্ক উপস্থাপন করেন পিটার বোন। তবে বোনের সাথে দ্বিমত পোষণ করে ব্রেক্সিট সেক্রেটারির সমর্থনে এগিয়ে আসেন চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড। তিনি বলেন, বস্তুত এমন একটি চুক্তিতে পৌঁছাতে হবে যা উভয় পক্ষের সুরেই কথা বলে। এদিকে পার্লামেন্টে ব্রেক্সিট সেক্রেটারির কণ্ঠে আলোচিত সফট ব্রেক্সিটের পক্ষে সমর্থন উচ্চারিত হবার পরপরই তার প্রভাব পড়তে শুরু করেছে মুদ্রাবাজারেও। ইউরোপের সিঙ্গেল মার্কেটের অংশীদারিত্ব ধরে রাখতে সরকার অর্থ যোগানের পরিকল্পনা করছে। ডেভিড ডেভিসের এমন ঘোষণার পর ইউএস ডলারের বিপরীতে ঘুরে দাঁড়িয়েছে পাউন্ডের দাম। টানা দর পতনের মুখ দেখার পর বিগত 3 মাসের মধ্যে এটি পাউন্ডের ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ রেকর্ড। মুদ্রাবাজারে ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়েছে 1%।
আর ইউরো ভিত্তিক বাজারে পাউন্ডের বিনিময় মূল্য এখন প্রায় 1.19 ইউরোর কাছাকাছি। ব্রেক্সিট সেক্রেটারির গতকালের ঘোষণার সরাসরি প্রভাব মুদ্রাবাজারে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তথাকথিত সফট ব্রেক্সিটের আশায় মুদ্রাবাজারের এই পরিবর্তন বলে মন্তব্য ইটিএক্স ক্যাপিটালের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নীল উইলসনের। উল্লেখ, ব্রেক্সিটকে কেন্দ্র করে টানা 31 বছরের মধ্যে এবারই সবচেয়ে ভালনারেবল অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে পাউন্ডকে। অবৈধ অভিবাসী সন্তানদের এদেশের স্কুলগুলোতে প্লেস পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া থেকে বঞ্চিত করার পরিকল্পনা ছিল থেরিজা মে নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এমনকি স্কুলে প্লেস পাওয়ার পরও শিক্ষার্থীদের বাবা মা অভিভাবকদের বৈধ নাগরিকত্ব না থাকার প্রমাণ পাওয়া গেলে শিক্ষার্থীদের প্লেস প্রত্যাহার করে নেওয়ার নির্দেশনা ছিল তৎকালীন হোম সেক্রেটারি থেরিজা মের ডিপার্টমেন্টের। সদ্য ফাঁস হওয়া এক ক্যাবিনেট চিঠির সূত্র ধরে প্রকাশ পেয়েছে এই প্রতিবেদন। বিগত কনজারভেটিভ জোট সরকারের এই পরিকল্পনাকে অত্যন্ত ন্যাক্কারজনক আখ্যা দেন শ্যাডো এডুকেশন সেক্রেটারি অ্যাঞ্জেলা রেইনার। হোম অফিসের পরিকল্পনায় বিভিন্ন স্কুলে ইমিগ্রেশন চেকের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। শ্যাডো এডুকেশন সেক্রেটারির মতো চিফ ইন্সপেক্টর অফ দর্শক কমিউনিটি প্রসঙ্গ, দেশের আর্থসামাজিক উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরির বুদাপেস্টে মঙ্গলবার সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হবে, অন্যরা আসলে অবনতি হবে। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু তাহির। পানি সম্মেলন উপলক্ষে হাঙ্গেরি সফররত প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বুদাপেস্টের ফোর সিজনস হোটেলে গ্রেসাম প্যালেসে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ গনির পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, সভাপতি সুলতান শরীফ, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহীদুল হক সহ ইউরোপের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি, হল্যান্ড, ডেনমার্ক, গ্রিস, স্পেন, সুইডেন সহ বিভিন্ন দেশের আওয়ামী লীগ প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ আন্তরিকতার সাথে দেশের উন্নয়ন চায়, কারণ আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। দেশের উন্নতি করাই আওয়ামী লীগের কর্তব্য। বিএনপি দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছিল, কলা গাছ উঠে দিয়েছে, ওখানে যে কোনো বসত বাড়ি ছিল বোঝার উপরে আমি নিজে সেখানে গেছি, গোয়ালের গরু নিয়ে কেটে খেয়ে ফেললো, মানে কোন গাছ লাগছে, বাগান লাগছে, পেঁপে গাছ বা কোন বাগান, বাগান দিয়ে পর বাগান কেটে দিয়েছে, ক্ষেতের ফসল কেটে দিয়েছে, কেন তারা নৌকায় বদলা অনেক করে এই অপরাধে, সেই অত্যাচার চলতে চলতে তারপর তাদের দুর্নীতি। আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে প্রচার কার্যক্রম চালানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবু তাহির, এনটিভি, বুদাপেস্ট, হাঙ্গেরি। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসে বিবিসি এর নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাউনাইন। আমাদের বিশেষ প্রতিনিধি ফজলুল হক জানান, প্রথমে নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাউনাইনকে বিবিসি এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তারা বর্তমানে যুক্তরাজ্যে কারি শিল্পে যে দুর্দিন পার করছে সে বিষয়ে নবনিযুক্ত হাইকমিশনারের কাছে তুলে ধরেন। এ বিষয়ে হাইকমিশনার দক্ষ স্টাফ ট্রেনিং এর জন্য বাংলাদেশে একটি ট্রেনিং সেন্টার করার পরামর্শ দেন, পাশাপাশি শিক্ষা খাতে বিনিয়োগ করারও আহ্বান জানান। মত বিনিময় সভায় বিবিসি এ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ইয়াফর আলী, সেক্রেটারি জেনারেল শাহানুর খান, এ কে আজাদ ছোটন, কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, কামাল জেমিয়া, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর সেলিম চৌধুরী ও তারাউল ইসলাম সহ আরো অনেকে। ওনার কাছ থেকে আমরা যে দিক নির্দেশনা পেয়েছি, ইনশাল্লাহ আমরা আমাদের ব্রিটিশ বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে সেগুলো তুলে ধরব এবং আমরা চেষ্টা করব ওনার সাথে আমরা বা বাংলাদেশ সরকারের সাথে কীভাবে বাংলাদেশে একটা ট্রেনিং ইনস্টিটিউট করা যায়, এবং যেমন ইনস্টিটিউট করার জন্য ওনার কাছ থেকে যে আশ্বাস আমরা পেয়েছি সেটা অত্যন্ত ফলপ্রসূ হিসাবে আমাদের কাজ করবে।
বেতার বাংলার শ্রোতা মরহুম ইনসান আলী ও মিয়া আখতার হোসেন সানুমিয়ার অকাল মৃত্যুতে এক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বয়ান পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর আবুল কালাম আজাদ, ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও হাফেজ আব্দুল হাকিম সহ অনেকে। এ সময় মরহুমের স্মৃতিচারণ করেন বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী, রাজনউদ্দিন জালাল, মোনেম জাহিদি ক্যারল এবং সলিসিটর সোহিল উল্লাহ। পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন হাফেজ আব্দুল হাকিম। মোগলাবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের চেয়ারম্যান তৈয়ব আলী সাজুর সংক্ষিপ্ত দেশ ভ্রমণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্রিকলেনের আমারগাঁও রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। দেশ যাত্রা উপলক্ষে মোগলাবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে উপস্থিত সবাই তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সভায় এলাকার মুরব্বিয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভায় সংগঠনের চেয়ারম্যান তৈয়ব আলী সাজু জানান, দেশে গিয়ে তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার পাশাপাশি এলাকার গরিব দুঃখী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করবেন। তবে তার অবর্তমানে যুক্তরাজ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাঙালিদের মাঝে যারা জিসিএসই ও এ লেভেল পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন সেসব মেধাবীদের অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদ প্রদান করেছে 68টি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের সমন্বয়কারী সংগঠন বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিল। রোববার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদ প্রদান করা হয়। আমাদের নর্থ, নর্থ ওয়েস্ট ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, বার্মিংহামের বাংলাদেশ কাউন্সিল গত 10 বছর ধরে প্রতি বছর নিয়মিতভাবে বাঙালির কৃতি শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদ দিয়ে আসছে। মাওলানা কাজী ফয়জুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আলহাজ ফিরোজ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রাজু ও যুগ্ম সম্পাদক আব্দুল এম চৌধুরী সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাই কমিশনার জুলকার নাইন, আর বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ। বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ, বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা ও অ্যাওয়ার্ড প্যানেলের চেয়ারম্যান সার্ট পল হীরা, কাউন্সিল জিয়াউল ইসলাম এমবি সহ অনেকে। রূপসী বাংলা কনসার্ট 2017-কে সফল করার লক্ষ্যে ম্যানচেস্টারের কমিউনিটি ব্যক্তিবর্গের সাথে নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান, মঙ্গলবার ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে এনটিভির নর্থ অ্যান্ড মিডল্যান্ডস ব্যুরো চিফ ফারসু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং জেএমবিএর কালচারাল সেক্রেটারি শফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমবিএর সভাপতি আব্দুল নাসির ওয়াহাব সহ অনেকে। সভায় বক্তারা আগামী 31 জানুয়ারি ওল্ডহ্যামের ইস্টার্ন প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিতব্য রূপসী বাংলা কনসার্ট 2017 আয়োজনের বিস্তারিত আলোচনা করেন। বক্তারা জানান, জনপ্রিয় কণ্ঠশিল্পী আখি আলমগীর ও বাউল গানের আরেক জনপ্রিয় শিল্পী কালামিয়া এই কনসার্টে অংশগ্রহণ করবেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপসী বাংলার চেয়ারপারসন আব্দুল মতিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বশির, সাংবাদিক ফখরুল আলম সহ আরও অনেকেই। লিডসে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল রাধারমণ উৎসব। বিলেতে সঙ্গীতপ্রেমী মানুষের অংশগ্রহণে 3 দিনব্যাপী চলে বর্ণিল এই আয়োজন। নাচ, গান, নৃত্য বা ধামাইলের তালে তালে সঙ্গীত পিপাসুরা 3 দিনব্যাপী এই উৎসবে অংশ নিতে শুধু ব্রিটেন নয়, বাংলাদেশ থেকেও অনেকেই পাড়ি জমান। নাচে গানে রাধারমণ উৎসবের প্রথম দিন উদযাপিত হয় মেথডিস্ট চার্চে, দ্বিতীয় দিন রিজিনাল সেন্টার ও শেষ দিনের প্রথম ভাগ প্রাকৃতিক রূপের সন্ধানে উদযাপিত হয় রাউন্ডে পার্কে। এর আয়োজকেরা বলেন, বহুজাতিক দেশ ব্রিটেনে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে রাধারমণ সোসাইটি প্রতি বছর এই উৎসবের আয়োজন করে। সাংস্কৃতিকপণে মানুষের সহযোগিতায় এই উৎসব বিলেতে একটি অন্যরকম আয়োজন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকবৃন্দ।
সাংবাদিক ফোরাম স্পেনের আয়োজনে গণতন্ত্র বৈশ্বিক আঞ্চলিক ও বাংলাদেশ শীর্ষ গোলটেবিল বৈঠকে সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। স্পেন থেকে আমাদের প্রতিনিধি জাফরুল ইসলাম জানান, এই গোলটেবিল বৈঠকে প্রবাসীরা বাংলাদেশ নিয়ে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, লেখক ও কলামিস্ট ডক্টর শান্তনু মজুমদার। সাংবাদিক মিনহাজুল আলম মামুনের সঞ্চালনায় এই আলোচনায় অংশগ্রহণ করেন মাদ্রিদের বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ খোরশেদ আলম মজুমদার, আব্দুল কাইয়ুম পঙ্কি, কাজী এনায়েতুল করিম তারেক, আল মামুন, মিজানুর রহমান বিপ্লব, বকুল খান সহ অনেকে। এ সময় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেন এবং মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন ও শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় প্রদান প্রসঙ্গ নিয়ে প্রবাসীরা নিজস্ব মতামতও তুলে ধরেন। এ প্রসঙ্গে শান্তনু মজুমদার বলেন, নাফ নদীর দুকুলে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত দুজন থাকলেও রোহিঙ্গা প্রসঙ্গে তাদের কোনো মাথা ব্যথা নেই। মিয়ানমারের পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোরও মানবিক দিক বিবেচনা করা উচিত। ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশের উত্তরবঙ্গের সকল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রবিবার প্যারিসের গার্ড দ্য নর্দে উত্তরবঙ্গ সমাজ কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্যারিস প্রতিনিধি সেলিম চৌধুরী জানান, উত্তরবঙ্গ সমিতির সভাপতি এমদাদ হোসেন এমদাদের সভাপতিতে ও কবি মোস্তফা হাসানের পরিচালনায় উত্তরবঙ্গ সমাজ কল্যাণ সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উত্তরবঙ্গের 16টি জেলার সদস্যদের নিয়ে সর্বসম্মতিক্রমে 16 জন সদস্য মনোনীত করে মোস্তফা হাসানকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত সকল প্রবাসীদের সমর্থনে সর্বসম্মতিক্রমে আবুল হোসেন, বিদ্যুৎ মোর্শেদ, শরণুল ইসলাম, রেজাউল করিম ও খালেকুজ্জামান খালেককে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়। এ সময় উত্তরবঙ্গ সমিতির নেতারা বলেন, ফ্রান্সে উত্তরবঙ্গের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ করে নবাগত প্রবাসীদের সমস্যা সমাধান, প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ সহ সকল গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখাই হবে সংগঠনের মূল উদ্দেশ্য। এবারে খেলাধুলা সংবাদ। বিপিএল প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয় দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম বেশ খারাপ সময় কাটাচ্ছেন এবারের বিপিএলে। তাদের দল আছে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে। শিরোপা জয়ের স্বপ্ন প্রায় শেষই হয়ে গেছে এমনটাই ধরে নিয়েছে অনেকে, কিন্তু কাগজে কলমে এখনও শেষ হয়নি মাশরাফি মুশফিকদের শিরোপা জয়ের স্বপ্ন। মাশরাফিদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপাকে পড়েছিল শুরুতেই টানা 5টি ম্যাচ হেরে, সে সময় অনেকটা ফিকে হয়ে গিয়েছিল তাদের শিরোপা জয়ের স্বপ্ন। অন্যদিকে মুশফিকের বরিশাল বুলস শুরুটা করেছিল ভালোভাবেই, কিন্তু পরে তারা বেশ কয়েকটি ম্যাচ হেরে এখন তারা আছে পয়েন্ট তালিকার তলানিতে। 11 ম্যাচ শেষে দুই দলের ঘরেই জমা হয়েছে 8 পয়েন্ট। তবে এখনও পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়নি কুমিল্লা ও বরিশালের, তবে এজন্য অনেক জটিল হিসাব নিকাশের মধ্য দিয়ে যেতে হবে তাদের। এদিকে আজ দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান। পরবর্তী ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়ে প্রথম প্লে অফ নিশ্চিত করল ঢাকা ডাইনামাইটস। That's a sledgehammer. Yoka. Oh, Mr. Link, that's gone. 2016 সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইটা হবে বার্সেলোনার লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ও আতলেতিকো মাদ্রিদের অ্যান্টোনিও গ্রিজমানের মধ্যে। শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। বছর জুড়ে অসাধারণ সাফল্যের কারণে এবারের পুরস্কারটি জেতার লড়াইয়ে বেশ এগিয়ে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর গত জুলাইয়ে দেশকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন এই ফরোয়ার্ড। ক্লাবের হয়েও কোনো শিরোপা জিততে পারেননি ঠিকই, কিন্তু বছরের শুরুতেই আতলেতিকোর হয়ে তিনি দুর্দান্ত খেলে চলেছেন। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজের পর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল বের হয়। মিছিলগুলো নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও সকল মহলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক নীতিমালা মেনে অসহায় শরণার্থীদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, সিলেট মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ নাসিম হোসাইন ও জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহিনুর পাশা বক্তব্য রাখেন।
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ 6 সাধারণ ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক এম এ আহমেদ আজাদ। বৃহস্পতিবার দুপুর 2টায় হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসে বিভিন্ন ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জেলা নির্বাচন অফিসার বেলায়েত হোসেন ও সহকারী নির্বাচন অফিসার ইকবাল আহমেদের নিকট জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার 10 নং দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট জাবিদ আলী, প্যানেল চেয়ারম্যান বশির আহমেদ, প্যানেল চেয়ারম্যান 2 মাহমুদ আলী, পানিউমদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, আউশকান্দি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুক মিয়া। মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুকিত, বাজিদ উল্লাহ, আব্দুল আজিজ, জাকারিয়া চৌধুরী সহ আরও অনেকে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বারবার সংবিধান কাটাছেড়ার কারণে বিচার ব্যবস্থার স্বাধীনতা খর্ব হচ্ছে। তবে বঙ্গবন্ধুর দেয়া সংবিধানের 116 ধারার বিচার বিভাগের স্বাধীনতা বর্তমানে অনেকটাই ফিরে এসেছে, সেটি শীঘ্রই পুরোপুরি ফিরে আসবে। প্রধান বিচারপতি বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মামলা জট কমাতে তিনি পুরনো মামলা নিষ্পত্তিতে বিচারক ও আইনজীবীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করতে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে, এগুলো পূর্ণ করার কাজ চলমান। বিচারপতি নিয়োগ হওয়ার পরপরই সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে প্রক্রিয়া সম্পন্ন হবে, এর মাধ্যমে আইনসেবা প্রত্যাশী মানুষেরা আরও উপকৃত হবেন। দর্শক, রয়েছে সংবাদের শেষ পর্যায়ে, তবে যাওয়ার আগে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ব্রিটেনে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের সাধারণ ক্ষমা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফরেন সেক্রেটারি বরিস জনসন। রিচমন্ড পার্ক আসনে উপনির্বাচনে সাবেক টরি এমপি জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করে নতুন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলেন লিব ডেমের সারা অগ্নি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রস্থানের সময় ব্রিটেন প্রয়োজনে সিঙ্গেল মার্কেটের অংশীদারিত্ব ধরে রাখতে অর্থের যোগান দিতে প্রস্তুত, জানালেন ব্রেক্সিট সেক্রেটারি। এবং বিপিএলের শিরোপা লড়াইয়ে এখনও টিকে রইল বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।